ভালোবাসাটা জাগজে বেশি, তখন কিন্তু কাউকে ওরা পাত্তা দেয় না। আর আরেকটা মজার ব্যাপারটা হচ্ছে ওদের মধ্যে না একটা বেশ ইকুয়েশনটা খুব সুন্দর, সারা খুন মারামারি করছে, তারপর কখন যে ভাব ভালোবাসা হয়ে যাচ্ছে সেটা কেউ বুঝতেও পারছে না, তারপরের রগড়টা দেখবার মতো, তখন এ ওকে ছাড়া থাকছে না, ওকে ছাড়া থাকছে না। খুবই টেনশন, এক্সাইটেড, সব কিছু আছি, ফাইনালি আমার বিয়ে স্টার্ট হয়ে গেছে, এটাতে এবার বেশি টেনশন হতে শুরু করেছে। 20 তারিখটা মানে এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি। বেশ, মেহেন্দিটা কালো হবে, ভরাট হবে মেহেন্দিটা, ও এটাই খুশি মেহেন্দি পড়েছি, তো হাতে লাগছে বড্ড এবার। মারামারিও হচ্ছে, কিন্তু মারামারির রেঞ্জটা আবার বেশিক্ষণ থাকে না, মানে হাইয়েস্ট 2 দিন আর কি, একটু আমি রাগ করে যাই, আর আমি রাগ করে গেলে কোনো কথা বলি না, আর ও রাগ করে গেলে একটু চিৎকার শুনতে পারে, ব্যাস ওকে আমার রাগ হয়ে যায়, কিন্তু চিৎকার করে বলে দিই না তখন আরও মুশকিল হয়ে যায়। তো যাই হোক, সেটার থেকেও এখন যেটা একটু একটু ওই লাগছে আর কি, একটু নয় বেশ কিছুদিন ধরেই হচ্ছে, ইস বিয়েটা আর একটু দেখতে করলে হতো, ওর বিয়েটা একটু দেরিতে দিলে হতো, আরও কটা দিন থাকতো, এখন আমার কাছে এটা মনে হচ্ছে এরপর আমি যখন আসবো তখন যদি ছুটকি না আসে, এত বড় বাড়িতে আমি কী করে একা থাকবো। জোরে আমার মাথাটা ফেটে যাবে, এবার তো ছাড় আমার, এরকম পেন একদিন দেখা হলো, পেন নিয়ে নামলো, নেমে পুরো গায়ে গালে পুরো পেনের আঁচড় ফাঁচড় ফেটে দিয়ে চলে গেল। মানে ও না আমার বাড়িতে এলে না 10 মিনিট যদি আসে মানে ঝোঁকা হাওয়া খাও। করতে চাইছে না, কোনটা দিদি পাক পাক তুলে সব করে ফেলেছে।